What's up guys, it's me about JOSIM and welcome to block 10. So guys, দেখতে দেখতে ব্লক দুই অঙ্কের ঘরে চলে এলো, আরো অনেক ব্লক আসবে ইনশাআল্লাহ। সো গাইস, আগে প্রতিবেদনটা দেখে আসি। এটি হলো পাবনা জেলার ফরিদপুর উপজেলার পঙ্গলি ইউনিয়নের বিলচান্দ গ্রাম সরিষা। এই গ্রামে অক্টোবর মাসে সরিষার বীজ রোপণ করা হয় আর ফেব্রুয়ারি মাসে সেই সরিষা তোলা হয়। সেই একই সময় ঘাসও বোনা হয় গরুর জন্য। এই গ্রামের জমিগুলোতে অনেক রকমের ধান লাগানো হয়। সরিষা তোলার পরেই ধান লাগানো হয়। এর জন্য ধানের বীজ নভেম্বরের দিকে লাগানো হয় আর ফেব্রুয়ারির দিকে তোলা হয়। তো এই জায়গাটা হচ্ছে, এখানে সরিষা বোনা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরিষা, আপনাদের ভালো করে দেখাই। আর গাইস, মানে এখান থেকে, মানে এখান দিয়ে হচ্ছে জমি, মানে সবকিছু আবাদ করছে। আর ওইদিকে হচ্ছে, ওইদিকে হচ্ছে রোড, মানে সোজা বরাবর চলে গেছে। আর রোডের মাথায় একদম, একবারে রোডের মাথায় হচ্ছে তিন চারটা দোকান আছে, মানে প্রফেশনালি এটা শহরই হয়ে যাচ্ছে আর কি। তো আপনারা সবাই ভালো করে দেখুন। আমরা এখন ঘাসের জায়গা চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এখানে ঘাস, পুরোটো ধরে ঘাস। এই ঘাস মূলত মানে অক্টোবরের থেকে লাগানো হয় আর খাওয়াইতে খাওয়াইতে ফেব্রুয়ারি মাস পড়ে যায়। আর ফেব্রুয়ারি মাসের পর থেকে এখানে সবে সব জমিতেই ধান আবাদ হয়। আপনারা যত জমি দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে সরিষা, সরিষা ক্ষেত্রে ওই একই ফেব্রুয়ারির দিকে এগুলো তোলা হয়। আর ফেব্রুয়ারির দিকেই ওগুলো মূলত সব কিছুতে মানে ধান লাগানো হয় আর কি। আপনারা ভালো করে ঘাস দেখে নিন। এটা হচ্ছে ঘাস, এটার নাম হচ্ছে গ্যামা, এটা খাওয়ানো হয়। আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে সবটুকুতে পানি হয়ে যায়। আর আপনারা যদি এই জায়গাটি দেখতে চান তাহলে আমার তিন নম্বর ব্লগটি দেখেন, আমি ডিসক্রিপশনে আমার এই ব্লগের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সবাই দেখবেন। এখন আমি সামনে রোডের দিকে যাচ্ছি, তো দেখা হচ্ছে রোডে। সেটি হচ্ছে সেই রোড, এই রোডের শেষ মাথায় তিনটি দোকান আছে, আপনাদের সেটি দেখাবো। তো চলুন সেই তিনটি দোকান থেকে খাওয়া। এটাই রোডের শেষ মাথা আর এগুলোই হলো সেই তিনটি দোকান, মুদিখানার দোকান। এখানে একটা মসজিদ হওয়ার কথা আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর নেক্সট ব্লগ কোথায় করবো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।